আমার প্রিয় কৃষক ও খামারি ভাইরা আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন সবার প্রতি কৃষি ফার্মিন বিড়ি চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। তো দর্শক, আজকের তারিখ হচ্ছে 14 মে 2023 রোজ রবিবার। আজকের প্রতিবেদনটি থাকছে নাটোর জেলার নাটোর থানার হৈবতপুর ছাগলের হাটের। আজকে আপনাদের মাঝে দেখাবো যে এই হাটের বাচ্চা ছাগলের ক্রয় বিক্রয়, দাম দর এবং ক্রেতা বিক্রেতার সাথে কিছু আলাপ আলোচনা যেগুলো আপনাদের মাঝে তুলে ধরব। তো দর্শক, অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আর যারা বাচ্চা ছাগল ক্রয় বিক্রি করতে চাচ্ছেন অবশ্যই এই হাটে এসে ক্রয় বিক্রি করতে পারেন। সতর্কবাণী, বিভিন্ন দালাল চক্র হতে নিজে সাবধান থাকবেন এবং বিভিন্ন পকেট মার হতে আপনার পকেটটি সাবধান রাখবেন। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার অন্তরে অন্তরে ভালোবাসা জানাই। তো দর্শক, কথা বলা যাক বিভিন্ন বিক্রেতার সাথে, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো আছি। কয়টা বাচ্চা নিয়ে আসছেন আজকে? আমি আনছিলাম হলো 6টা। ও আচ্ছা, এই হাটের নাম কি ভাই? হবিবপুর। হবিবপুর, হবিবপুর না? কয়টা বাচ্চা আপনি আসছেন? 6টা। কি জাতের বাচ্চা এগুলো? এগুলো সব ক্রেতার পাস, সব পার্টির বাচ্চা। তাই না? কেমন কি দামের মধ্যে চলতেছে বাচ্চা? চারটা হলো 70,000 চাচ্ছে। 70,000 চারটা। বয়স কতদিন? বয়স হলো 3 মাস করে। 3 মাস করে না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া, ভালো থাকুন। আজকে তো অনেক বাচ্চার কালেকশন দেখতেছি। হ্যাঁ, কালেকশন অনেক। দামটা সেই তুলনায় কেমন যাচ্ছে? ভালোই। ভালোই যাচ্ছে, খারাপ নাই। খারাপ না? না, বাচ্চা সব গেটা বের উঠছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? বাচ্চা কয়টা নিয়ে আসছেন আজকে? 5টা নিয়ে আসছিলাম ভাই। 5টা নিয়ে আসছিলেন? বিক্রি হয়েছে কয়টা? বিক্রি করছি। দুইটা বিক্রি করছেন? এখন যেগুলো আছে এগুলো কি জাতের বাচ্চা? কসের বাচ্চা। কস? কস। বয়স কতদিন? আড়াই মাস। আড়াই মাস? আড়াই মাস। খাসির বাচ্চা না পাটির বাচ্চা? এগুলো সবগুলো খাসি? সব খাসি। কেমন কি দাম হচ্ছে কথা? দাম বলতেছে জোড়া 18 বলতেছে, এটা 11 বলতেছে। এই জোড়া 18,000 বলতেছে? জোড়া 18 বলতেছে। আর এটা 11 বলতেছে? 11। 11। আচ্ছা, আপনি কেমন কি দাম হলে ছাড়বেন? আমি এটা 20,000 ছেড়ে দেব। 20,000 দেবেন না? হাটে বেচে কিনা কেমন বুঝতেছেন? হ্যাঁ ভালো বেচে কিনা। অনেক বাচ্চার কালেকশন দেখতেছি, সে তুলনায় বাজার কেমন বুঝতেছেন? বাজার মোটামুটি মিডিয়াম আছে, বেশি না কম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো ভালো থাকুন ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। ভালো আছেন? ভালো ভাই। কয়টা বাচ্চা নিয়ে আসছেন? বাচ্চা নিয়েছি ভাই 25টা। 25টা? আচ্ছা, এখানে কি কি জাতের বাচ্চা আছে? বিভিন্ন রঙের বাচ্চা আছে, হরিয়ান তুতার কস, হরিয়ান আছে, শিরোই কস আছে। তাই না? হ্যাঁ কস, সব সব ক্রস। হ্যাঁ কসের বাচ্চা। বয়স কেমন বয়সের মধ্যে এগুলো? 2 মাস, 2.5 মাস। আচ্ছা, আমরা যে সামনে দুটা বাচ্চা দেখতেছি, দুটা পাটা বাচ্চা। দুটাই পাটার বাচ্চা? আচ্ছা, এই বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স 2.5 মাস। 2.5 মাস না? আচ্ছা, এগুলো বাচ্চা কেমন কি দাম লাগতেছে? দুটা বাচ্চা 22,000 দাম লাগছে জোড়া। হ্যাঁ জোড়া। হচ্ছে কত? বাচ্চা কেমন দাম যায়? 10,000। 5,000 টাকা মারতো? 5,000 টাকা পিস। আচ্ছা, 5,000 টাকায় বাচ্চা মিলতেছে? হ্যাঁ। এই বাচ্চা আগে কিনা লাগছে আপনার? একটাই কিনা লাগছে 6,000-7,000 করে, 5,000 একটু সাপ খাইছে। এখন 5,000-ই বাচ্চা পাওয়া যাচ্ছে? হ্যাঁ। একটু কমে দেওয়া যাবে 10,000 টাকা? ঠিক, আরো কমে দেওয়া যাবে? আরো কমে দেওয়া যাবে। দর্শক দেখেন, আরো কমে দেওয়া যাবে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। বাচ্চা কি জাতের বাচ্চা এগুলো? মনে করেন
সিজাতের বাচ্চা আসলে এগুলো তুতা বলে না এগুলো ক্রস হ্যাঁ ক্রস হ্যাঁ ক্রস ক্রস বাচ্চা এগুলো বাচ্চা বয়স কত আমার বয়স 2 মাস 2 মাস হ্যাঁ বাড়িতে ছাগল কয়টা আছে বাড়িতে একটাই আছে একটাই এগুলো কেমন কি দাম হচ্ছে হাটে আসার হাটে আসার কেবল আসল তো ভাই এখন দাম ধরে হয় না মানে না আপনি কেমন চাচ্ছেন আমি চাচ্ছি তো যে 30,000 হ্যাঁ 30,000 চাচ্ছি এখন 30,000 চাচ্ছেন কিরম দাম আছে কিনা হ্যাঁ ঠিক আছে দেখেন কেমন দাম দর হয় হ্যাঁ তিনটা কি দুটা খাসি একটা পাটি কোন দুটা খাসি এটা এটা খাসি মাছটা পাটি না হ্যাঁ পাটি আর দুটা খাসি খাসি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ কোথা থেকে আসেন বাড়ি থেকে আনছি তাই না জি বাচ্চা কয়টা নিয়েছেন আজকে বাচ্চা আনছি আমি সাইডে আনছি চারটা না জি এগুলো কি জাতের বাচ্চা কাকা হ্যাঁ কি জাতের বাচ্চা এটা কাশ্মীরি দোয়াসলা আচ্ছা আচ্ছা বয়স কতদিন হবে বয়স 3 মাস এই দুইটা আছে এই দুইটা আছে 5 মাস আর দুই এই দুইটা আছে আড়াই মাস কইরা খাসির বাচ্চা না পাটির বাচ্চা খাসি সব খাসি সব খাসি জি আচ্ছা এগুলো বাচ্চা কেমন কি দাম চাচ্ছেন বা কেমন হচ্ছে একটু বলবেন দাম চাচ্ছি এই এই জোড়া চাচ্ছি 24 এই জোড়া হ্যাঁ 18 দাম হইছে আচ্ছা জোড়া না জি এই জোড়া এই জোড়া দাম 14 দাম হইছে এই জোড়া 14,000 হ্যাঁ 14,000 দাম হইছে বসুন দেখেন আপনারা জি 18,000 জোড়া এবং 14,000 টাকা জোড়া অবশ্যই দাম দর করা যাবে আরো অবশ্যই এই দামে আপনারা যদি বাচ্চা ছাগল ক্রয় করতে চান এই হাটে আসতে পারেন ঠিক আছে চাচা তো ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই বসে আছে দেখি বাচ্চা নিয়ে আমার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই হ্যাঁ ইনশাআল্লাহ ভাই অনেক গরম তাই না সকাল সকাল হ্যাঁ গরম আর সকালে তো বাচ্চা বিক্রি বেশি কিনা বেশি হয় না হ্যাঁ 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 আচ্ছা বাচ্চা কয়টা নিয়েছেন আজকে একটা 18-20টা 18-20টা না কি জাতের বাচ্চা এগুলো হরিয়ানা আছে বিটল আছে সিরোহি আছে তার কস আছে আচ্ছা এগুলো বাচ্চা এখানে বয়স কেমন বয়সের মধ্যে বাচ্চা 2 মাস আড়াই মাস আচ্ছা আমরা যে সাদা বাচ্চাটা দিচ্ছি এটার বয়স কত এটা বাচ্চা 2 মাস হয়েছে আচ্ছা আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন বা হচ্ছে এই বাচ্চাগুলো ঘরে বাচ্চাটার দাম হচ্ছে 10-10,500 এরকম দাম হচ্ছে 12 হলে তাই এটা কি পাটির বাচ্চা না খাসির বাচ্চা পাঠার বাচ্চা দেখাই দর্শকদের আমি একটু দেখেন দর্শক দেখেন এটা একটা কালারফুল বাচ্চা দেখেন পাঠার বাচ্চা আচ্ছা এটা দাম কত যাচ্ছেন বললেন দাম হচ্ছে 16,000 16,000 10,000 হচ্ছে কত হাজার 10-11,000 আচ্ছা আচ্ছা আর ওইগুলো কেমন কি দামের মধ্যে যায় যে পাঠি পাঠার বাচ্চাগুলো এই যে ওটা পাঠার বাচ্চার দাম 16 দাম হচ্ছে দর্শক দেখেন ঘরে আপনার 12-14-15-10 এরকম দাম হলে বাচ্চা মিলানো যাবে কথা কথা না না ভাই তো ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আসছেন গাজীপুর থেকে কয়টা বাচ্চা নিয়ে আসছেন লোকপুর কয়টা কয়টা বাচ্চা নিয়ে আসছেন দুটা বাড়ির পালা পালা বাচ্চা বয়স কতদিন এগুলো এগুলো 3 মাস সাড়ে 3 মাস বয়স অনুসারে তো বাচ্চা বাড়ছে না জাত কি জাত এগুলো জাত কি জাত এগুলো ওই যে ইয়া কাশ্মীরি কাশ্মীরি না আপনি জানেন শিওর কাশ্মীরি হ্যাঁ আচ্ছা যাই হোক যে জাতি হোক দাম কেমন কি উঠতেছে কেমন কি দাম 16 দাম বলি জোড়া আপনি কেমন দাম হলে বিক্রি করবেন কেমন দাম হলে বিক্রি করবেন ছেলে বিক্রি করবো কত হলে বিক্রি করবেন 20-20 আচ্ছা ঠিক আছে দেখেন গৃহস্থ মানুষ তো বাড়িতে কয়টা ছাগল আছে 6টা আছে 6টা আছে না আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম বাজার কেমন কি বাজার কম বাজারে বাড়িতে আজ থেকে আর 15 দিন আগে হ্যাঁ এটা 13,000 টাকা দাম কইছিলি দিছিলাম না এখন এই হাটের নাম কি হাট আনি এটা হবিবাদপুর হবিবাদপুর হাট আচ্ছা বেচে কিনা হয় কিবারে বেচা কিনা রবিবারে প্রতি রবিবারে সাপ্তাহিক ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক এখানে অনেক সুন্দর কালারফুল বাচ্চা আমি এক বড় ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কয়টা বাচ্চা নিয়ে আসছেন আজকে আমি মাল নিচ্ছি 17টা ভাই 17টা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা
সব মিলে 17টা তাই তো হ্যাঁ ভাই এই যে ইন্ডিয়ান আছে এইজন আছে আজ ওপারও আছে না হ্যাঁ সবই আমার ভাই আচ্ছা এগুলা কি জাতের বাচ্চা নিয়ে আসছেন আজকে আছে হয় কথাপুরি আছে তাই না আবার এই যে হরিয়ানা আছে এটা তো হরিয়ানা সেখান থেকে দেখেন তো জিব্বা বের করে আছে এটা জিব্বা তোতা বাচ্চা আছে ভাই আমার কাছে সব ভেড়া সবই আছে ভাই তাই না হ্যাঁ আমার লিজের যে খামার আছে খামারে আরো ছাগল আছে আরো ছাগল আছে হ্যাঁ পাঁচ আবার হাটে নিয়েছি আবার কারেশন করেছি আচ্ছা এই বাচ্চাগুলোর বয়স কতদিন বয়স ভাই আড়াই মাস তিন মাস আড়াই তিন মাস বয়স না আচ্ছা 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 এই বাচ্চাটা কি জাত কি খাসি না পাঠি খাসির বাচ্চা বড় খাসি না আর এইগুলো এইগুলো খাসির বাচ্চা আমার কাছে সব খাসির বাচ্চা আছে খাসির বাচ্চা বেশি খাসির বাচ্চা গুলো কেমন দাম যাচ্ছে একটু লাগতেছে সাড়ে পনেরো হাজার এটা এরা যাচ্ছে তেরো হাজার ভাই তেরো হাজার আর এটা এরা যাচ্ছে সাড়ে চোদ্দ হাজার আর ওই যে ওইটা এরা সাড়ে চোদ্দ হাজার দাম দর করতে পারবে তো না দাম দর কোনো সুযোগ আছে ভাই আচ্ছা আমি বলি একটা কথা এই বাচ্চাটা তো ভাই ক্রসের বাচ্চা তাই না ক্রসের বাচ্চা বড় ভাই জিব্বা বের করে জিব্বা তো তাই এটা লার্জ নম্বর বলে না জিব্বা তো তো ভাই এর এসে জিব্বা তাই দেন জিব্বা ভাই জিব্বা বের করে আসে মানে ক্রসে হইছে হ্যাঁ ক্রসে ও আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার ফোন নাম্বারটা বলতে পারেন নাম্বার দিয়ে দেবেন নাম্বার জোগাড় করবে হলো সাইন বাড়ি নলডাঙ্গা সাকারি বাড়া আচ্ছা আপনার ফোন নাম্বার হলো 01774321379 এই নম্বরে যোগাযোগ করলে আমি বিভিন্ন জাতের ছাগল দিতে পারবো ভাই আর সর্বনিম্ন কেমন দাম আর সর্বোচ্চ কেমন দামের বাচ্চা দিতে পারবো আমার কাছে সাথে থেকে শুরু করে 50 জাতের বাচ্চাও আছে ভাই আজকের আজকের হাটের বেচা কিনা কি বুঝতেছেন আচ্ছা বেচা কিনা একটু কম ভাই কাস্টমার কম ভাই কাস্টমার কম না হ্যাঁ বাচ্চা তো প্রচুর কালেকশন দেখি প্রচুর কালেকশন আছে ভাই আমার কাছে মোটামুটি 17টা আছে আবার বর্তমান খামার খামারে আছে 40-50টা ছাগলের সমস্যা নাই ভাই কিন্তু কাস্টমারের সমস্যা ঠিক আছে কাস্টমার কম ভাই তাই না হ্যাঁ আচ্ছা ভাই ভালো থাকবেন তাহলে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই দেখো বাচ্চা সাইজ দেখি চাও এইটা তুমি 17000 দিবে সালাম ভালো আছেন ভাই জি ভালো কোথা থেকে আসছেন আহমেদপুর থেকে আসছি আহমেদপুর থেকে বাচ্চা কয়টা নিয়ে আসছেন চারটা চারটা এগুলো কি জাতের বাচ্চা ভাই এগুলা হলো তোতাপুরি ক্রস ক্রস বাচ্চা না হ্যাঁ আচ্ছা ক্রস বয়স কত দিন হবে তিন মাস তিন মাস তিন মাস পুরে নেই তিন মাস পুরে নেই এখনো না না খাসির বাচ্চা না পাটির বাচ্চা এগুলা হলো তিনটা খাসি আর একটা পাটি কোন তিনটা খাসি এই দুটো আর ওই কালোটা না হ্যাঁ আচ্ছা এই খাসির বাচ্চাগুলো কেমন কি দাম লাগতেছে একটু বলবেন এই চারটা দাম লাগছে চারটা 24000 টাকা দাম লাগছে টোটাল চারটা 24000 24000 আপনি কেমন হলে ছাড়বেন আমি 28 28 আপনার বাড়ির নামে কি না না বাড়ির বাড়ির না বাড়িতে কয়টা ছাগল আছে বাড়িতে আমার দুটো আছে এখন দুটো আছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভালো আছেন শরীরটা ভালো হ্যাঁ ভালো কোথা থেকে আসছেন কাকা বারবার এখানে এখানে না কয়টা বাচ্চা নিয়েছেন কাকা বাচ্চা বলছি আটটা কয়টা আটটা বাচ্চা নিয়ে বিক্রি হয়েছে বিক্রি দুটো হয়েছে দুটো হয়েছে আচ্ছা এখানে আমি এই যে কালারফুল বাচ্চা দেখতেছি ডিজাইন এই যে এখানে দেখতেছি এগুলো কি জাতের বাচ্চা কাকা তোতাপুরি তোতাপুরি তো না তোতাপুরির কস তাই তো বয়স কতদিন হবে তিন মাস পার হয়ে দুই মাস পার হয়েছে আচ্ছা এই যে এবছরে দেখতেছি দেখি এরকম ডিজাইন না কালার করছে এটা কালার করেছে গিরস কালার করছে না আপনারা কিনে নিয়ে আসছেন না আচ্ছা এটা খাসির বাচ্চা না পাটির বাচ্চা পাটির বাচ্চা পাটির বাচ্চা এই বাচ্চাটা কেমন কি দাম লাগতেছে আচ্ছা আচ্ছা আরে এই যে এগুলো আরে যে এগুলো এগুলো দুরা পুতিছ করতে কি পাটানা পাটি ও ভাই দেখেন খাসি আর এটা এর পাটি না আচ্ছা ঘরে তাহলে আপনার কেমন দামের বাচ্চা আছে আপনার কাছে 12 12 এরকম এরকম তাই ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা আজকের হাটে বাচ্চা কিনা কি বুঝতেছেন বাজারে তো অনেক বাচ্চা কালেকশন দেখতেছি বাচ্চা আপনার আমদানি বেশি ক্রেতা কেমন বাইরে থেকে ক্রেতা আসতেছে কেমন মানে যারা কিনতেছে তারা আসতেছে কেমন ভালো আসতেছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আসলে সবার সাথে কথা বলা যায় না স্বল্প সময় আপনাদের মাঝে আমি আজকের প্রতিবেদনটি তুলে ধরলাম
নিয়মিত আমার চ্যানেলের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ।